সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও 21 জুনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গেল সোমবার পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আজকে আনোয়ারের পক্ষে একটা সবাইকে অনুরোধ করা হচ্ছে, মত নির্বিশেষে সিলেটের কল্যাণের জন্য একে আপনারা সবাই ভোট দেওয়ার জন্যই আমরা সবাই চাই আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সর্বস্তরের জনগণকে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। সংগঠনের সভাপতি শামসুদ্দিন তালুকদার শামসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদের চৌধুরী, শাহ শামীম আহমদ, রবিন পাল, তারিফ আহমদ, আলতাফুর রহমান মুজাহিদ, আমিনুল হক জিলু, জামাল আহমদ খান, ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু, সরোয়ার কবির, সরোয়ার জাহান, সৈয়দ গুলাব আলী, আঙ্গুর আলী ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। আজকে আমাদের আয়োজিত লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী মতবিনিময় সভা, আমরা এখানে চেষ্টা করতেছি আনোয়ারুজ্জামান ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আমাদের যারা বহির্বিশ্বে আছি, ইউকে সহ সারা বিশ্বের, যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর আনোয়ারুজ্জামান চৌধুরী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে ওনাকে সিলেটে নিয়ে গেছেন সিলেটের সিটি কর্পোরেশনে নির্বাচিত করার জন্য। সিলেট সিটি কর্পোরেশনে এবার নৌকা মার্কার প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী একজন কর্মী বান্ধব নেতা। আমরা মনে করি আমরা প্রবাসীরা আমাদের দাবি দাওয়া নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী যদি পাস করেন তো প্রবাসীদের সবার দাবি দাওয়া আদায় করবেন। সবাই সিলেটকে স্মার্ট সিটিতে পরিণত করতে 21 জন আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।